প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে ছয়টি কেন্দ্র দখল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোট গ্রহণ বানচালের ষড়যন্ত্রের অভিযোগ এনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম উনিশ মে রবিবার দুপুরে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন অভিযোগ এনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চান তিনি এই সময় তিনি অভিযোগ করেন প্রতিপক্ষ এক প্রার্থী নিজেকে মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যানের সমর্থিত প্রার্থী বলে মিথ্যাচার করে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে যা আদর্ সত্য নয় চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের অভিযোগ আগামী একুশ মে অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে পৌর এলাকার খাগড়াছড়ি সরকারি কলেজ রহমতপুর কুমিল্লা টিলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভোট কেন্দ্র দখল স সহ বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোট গ্রহণ বন্ধ ও বানচালের ষড়যন্ত্র করছে বলে তার কাছে তথ্য রয়েছে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন তিনি দিদারুল আলম বলেন জনগণ ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে তার বিজয় নিশ্চিত মতবিনিময় সভায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া সহ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী এজেন্ট ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন আগামী একুশ মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ছয় জন ভাইস চেয়ারম্যান পদে জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে একচল্লিশটি মোট ভোটার বিরানব্বই হাজার আটশো চৌষট্টি জন